দশ মাসে গড়ালো গাজায় ইসরায়েলি আগ্রাসন। রোববার শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছে, আর আজ-জাওয়াইদা এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় মারা যায় 2 শিশু সহ 6 জন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পূর্ব রাফা থেকে উদ্ধার করা হয়েছে হ্যান্ডকাপ পরা অবস্থায় 3 জন ফিলিস্তিনির মরদেহ। তারা সবাই ইসরায়েলি বাহিনীর হাতে আটক ছিলেন, শনিবার মুক্তি পেলেও তাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে রোববার ইসরায়েলি হামলায় ইহাব আল ঘুসেইন নামের হামাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে মে মাসে ইসরায়েলি হামলায় ঘুসেইনের স্ত্রী ও সন্তান নিহত হন। এদিকে 7 অক্টোবর থেকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলের মানুষ। এ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেন তারা।